আসসালামু আলাইকুম প্রিয় মৌলিবাজারবাসী কেমন আছেন আপনারা আমি আপনাদেরকে স্বাগত জানাই চলতি ফিরতে মৌলিবাজার প্রতিবেদনমূলক অনুষ্ঠানে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো মাসবাজারের তৃতীয় পর্ব মাসবাজার কাঁচা বাজারের ব্যবসায়ীদের সুখ দুঃখ নিয়ে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি তো দেখুন সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা আমি উদ্দিন আহমেদ উইজডম ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা আমরা এখন আছি পশ্চিম বাজারের মাছ বাজারে আজকে এসেছি বাজারের মাছ বাজারের আমাদের যারা মাছের ব্যবসার সাথে জড়িত যে ভাইরা আছেন তাদের সুখ দুঃখ জানার জন্য আমি প্রথমেই আমি দর্শকদের দেখাতে চাই যে এই পশ্চিম বাজারে মাছ ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে কেনাবেচা করতে পারছেন কিনা না সেই জিনিসটা আজকে তুলে ধরছে আমি কিছু মাছ ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো যারা আমাদের অত্যন্ত পরিচিত তাদের সাথে আমি কথা বলবো এবং এই মানচিত্রটা দেখায় নিব। দেখেন আপনার ইলেকট্রিক তারগুলা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে অপরিকল্পিত ইলেকট্রিফিকেশন হয়েছে এই পশ্চিম বাজারে বাংলাদেশের সব জায়গায় কোনো না কোনো সময় প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা দুর্ঘটনার দুর্ঘটনার চিত্র দেখতে পাই দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনাগুলো যদি আমরা দুর্ঘটনার কারণগুলোকে যদি আমরা জিয়ে রাখি তাহলে দুর্ঘটনা ঘটতেই থাকবে আমরা আজকে আলোচনা আলোচনা করবো প্রথমে এই ভাইয়ের সাথে আপনার নাম কি ভাই সালেক মিয়া সালেক মিয়া সালেক মিয়া ভাই এই যে দেখেন আপনারা ইলেকট্রিক তার লাগিয়েছে জি এটা কি আপনারা লাগিয়েছে জি না আমরা না ওরা বাজার যারা লিজ ওরা লাগাইয়া দিছে ওরা আমাদের কাছে প্রতি বাল প্রতি বিশ টাকা নেয় আচ্ছা আচ্ছা এই পাঁচটা বালটা লাগলে এক দোকানে একশো টাকা প্রতিদিন নিতেছে অথচ এই নিরাপত্তার মতন আমার নিরাপত্তা আমাদের নাই এই যে অবস্থায় মাথার উপরে লাইট এইভাবে চল তাদের বৃষ্টি আসলে বৃষ্টি আসলে আর্ট দলের শর্ট করিয়া পালাই দেয় বৃষ্টি আসলে এখানে শর্ট করে এই তারে তারে আর্থিং করে তারে শর্ট করে শুনলেন তো এই ভাই থেকে যে কথাগুলো বললেন যে এই বাজারে মাছ ভাইরা তো নিরাপদ না আমরা যারা মাছ কিনতে আসি আমরা কতটুকু নিরাপদ বলুন অনেক টাকা জমা দেই বাজারে

নাম আপনার জামাল মিয়া জামাল মিয়া জামাল মিয়া সাহেব দেখালেন এখানে নোংরা অর্থাৎ কষাইখানার যতগুলা ময়লা আছে সব ময়লা এখানে ফেলে রাখা হয় কি পৌরসভা কি আসে না আসে আসলে তো মনে করে ময়লা অর্ধেক নেওয়া থাকে ময়লা অর্ধেক নেওয়া অর্ধেক নেই অর্ধেক থাকে মেয়র সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকলো এই যে রক্ত পচা এখানে যে নোংরাটা থাকে নোংরা পরিবেশ থাকে এই পরিষ্কার এটা এটা সঠিকভাবে সঠিকভাবে পরিষ্কার করে এটা যাতে আচ্ছা জামাল মিয়া জামাল মিয়া ভাই চাচ্ছেন যে বাজারের যে গরু বা খাসি গবাদি পশু জবাইয়ের বিষয়টা বাইরে করলে ভালো হতো আসলেই ঠিক কারণ রক্তপচা গন্ধ লেগে থাকে কারণ এখানে যারা আমরা আমরা যারা কিনতে আসি আমরা সব ক্ষিপ্ত সময়ের জন্য আসে অল্প সময় আমরা চলে যাই কিন্তু যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা তো সারা দিন বসে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত হয়ে হয়ে গেছে আমরা চাই একটা স্বচ্ছ সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বাজার করতে এবং সেই সাথে নিরাপত্তা আপনার দেখুন আমি দেখাচ্ছি এখানে সারা বাজারে ইলেকট্রিফিকেশন এত অপরিকল্পিতভাবে ভাবে হয়েছে যার জন্য যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা বড় ধরনের বলে না ছোটো ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব না আমরা যে এখন দাঁড়িয়ে আছি এখনও যে আমরা নিরাপদ তা কিন্তু বলা যাচ্ছে না কারণ ঢাকার দুর্ঘটনাগুলো তারই সাক্ষী বহন করে প্রিয় এলাকাবাসী আমাদের মলিবাজার পরিচ্ছন্নতার জন্য মলিবাজার শহরের একটা সুনাম আছে কিন্তু মলিবাজার আমরা যেখানে দাঁড়িয়ে আছে আমি কথা বলছি আমার মনে হচ্ছে আমার মুখে দুর্গন্ধ ভরে গেছে আপনার কষাইখানার সব ময়লা এখানে এসে জমা করে এখান থেকে এই ময়লার বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানতে চাই জামাল বিহা ভাই আছেন আমি প্রথমে সাথে কথা বলো বলুন আপনার এখানে ঘটনা মার এই জন্য এখানে দোকান আছে আমার এই দোকানের সামনে আইলে মানুষ অতিরিক্ত কষ্ট আর ময়লা মনে বাথরুম পায় এখানে না এটা ময়লা ময়লা পরিষ্কার করে ঠিকই হয় ময়লা অর্ধেক তাকে অর্ধেক নেয় কিন্তু এটা রক্ত প্রচার গন্ধে দোকানদারি হয় না মানুষের শ্বাসকষ্ট নিজস্ব নিজেরও রেগুলার নিয়ে না মানে একদিন চারটা দশ দিন মনে দিন থাকে

সব ময়লা ওই মাংসগুলির ময়লা পালায় পালানির কারণে যখন গরম দেয় পাপলা গরমটা বাড়োয় বাজারের দিকে আসে তখন বলা বলা মানুষ এখানে দাঁড়াইতে পারে না চলে যায় বাজার না করিয়া তো এটাই কি বাজারের পরিবেশ হলো আমরা খুব অনুরোধ করে বলছি কেন যে দুর্গন্ধ এই আমরা যে ব্যবসায়ী আছি আমরা এই কেন বইতাম পারি না দুর্গন্ধ লাগে কাস্টমার এই কেন আমরা বেচা কিনা না খুব কষ্টতে আছি আমরা আর আমরা এই কেন ইয়ে আপনার বক্তব্য আসছিলাম আমরা কি কমিনেশন সাবজেক্ট কইলাম এইখানে আপনার মহিলাটাই আপনার অনুরোধ করে করলাম এই কারণে মহিলাটা আপনার সাফ করুন সাফ করলে আমরা খুব একটা উপকারই হব কোনো আমরা উপকারই কারণ এই কারণে আমরা বেমার সেমার ভরে যাব ধন্যবাদ শুকুর ভাই শুকুর ভাইকে অসম্ভব ধন্যবাদ সরকার থেকে আপনার বাথরুম তো হয়েছে বাজারও এই বাজারও বাথরুমও গেলে আমরা টেকা দেওয়া লাগে আমরা কোন পরিস্থিতি আছি এখন চিন্তা করুক সমন্বিত বলিবাজারবাসী আমরা আছি বলিবাজারের প্রধান বাজার পশ্চিম বাজারের মাছ বাজার অংশে একটা জিনিস আমি বলে রাখি যে একটা এলাকার একটা এলাকার সভ্যতা নির্ভর করে ওই বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর তো আমরা এলাকা হিসেবে এলা আমরা কিন্তু যথেষ্ট উন্নত কিন্তু এই বাজারে এসে যে কথাগুলো আপনারা বাজারের ব্যবসায়ী থেকে শুনলেন সেখানে আমাদের সভ্যতা কতটুকু আছে সেটা আপনারাই বিচার করবেন প্রশাসনিক কর্মকর্তারা আসেন এখানে বাজার করতে কিন্তু আমাদেরও দুঃখ লাগে যে ওনারা এই চিত্র দেখে যাওয়ার পরেও কোনো উদ্যোগ নেওয়া হয় না এবং পৌরসভা কর্তৃপক্ষের উপর সবাই একটা দুঃখ যে এখানে এত নোংরা পরিবেশে বাজার বাজারের অবস্থা এই বাজার কেন কিভাবে থাকে এখানে মনে হয় তো এই চিত্র দেখলে মনে হয় এখানে দীর্ঘদিন কোনো পরিচ্ছন্ন কর্মী আসে নাই দেখেন আপনারা এই দেখেন আপনারা এগুলো কি বাজারের পরিবেশ একদম বাজারের গা ঘেঁষে এই অবস্থা যদি থাকে অস্বাস্থ্য নোংরা পরিবেশে বাজার করতে হয় আমাদেরকে এটা কেমন শহর কেমন সচেতনতা এটা আমার আজকের প্রশ্ন সবাই সব বাজার বাজারে সব ব্যবসায়ী ভাইদের এই প্রশ্ন যে কেন আমরা নোংরা পরিবেশে বাজার ব্যবসা ব্যবসা পরিচালনা করব। আমাদের মানবিক অধিকার চাই ভোটের সময় বড় বড় কথা বলা হয় আধুনিক শহর বানিয়ে দেওয়া হবে কিন্তু দেখা গেছে যে ভোটের পরে সব কিছু ভুলে যান এই হচ্ছে আমাদের অবস্থা এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই পরিত্রাণ পেতে চাই জাতি পরিত্রাণ পেতে চাই মলিবাজারবাসী মানুষের দুঃখের আসলে শেষ নাই প্রস্তাব পায়খানা করলেও সব পয়সা দিতে হয় এটা তো তাদের মুখ থেকে শুনলেন সবাই ভালো থাকুন আমরা আশা রাখি অতি তাড়াতাড়ি ইভেন আজকের মধ্যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম